ভারতের একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে একটি গাভীর সম্প্রতি একটি বাছুর জন্ম দিয়েছে। বাছুরটির বিশেষত্ব হল সেটার মুখ দেখতে মানুষের মতো। এ নিয়ে ভারতে তোলপাড় লেগে আছে। গরু নিয়ে এমনিতেই ভারতে রাজনীতি উত্তাল। তার মধ্যে গরুর বাছুরের মুখ মানুষের মতো হওয়াতে তাকে নিয়ে পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয়, জন্ম নেয়ার এক ঘন্টার মধ্যে মারা যায় মানুষমুখ গরু বাছুরটি। বাছুরটির চোখ, নাক ও কান দেখতে হুবহু মানুষের মতো। সেই মৃত বাছুরটিকে এখন বিভিন্ন ফুলের মালা পরিয়ে রেখেছে জনতা। স্থানীয়রা একে দেবতা বিষ্ণুর প্রতিমূর্তি মনে করে তার আশীর্বাদ নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মৃত বাছুরটিকে একটি আয়নার বাক্সে রাখা হয়েছে এবং তার উপর পুষ্প বৃষ্টি হচ্ছে। মানুষমুখ গরুর বাছুরটি পয়দা হয়েছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। ভারতের উত্তরাঞ্চলীয় এই প্রদেশটি এমনিতেই গত কয়েক মাস ধরে বিশ্ব মিডিয়ায় আলোচিত হয়ে আসছে। নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষায় হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সহ গরুর মাংস বিক্রির বাজার বন্ধ করে দিয়েছেন। স্থানীয়রা বিশ্বাস করে এটি গোকারণ ২৪ ভগবান বিষ্ণু অবতার। বাছুরটির সম্মানে একটি মন্দির স্থাপনের পরিকল্পনা করছেন তারা। বাছুরটির মাকে নিয়ে বলতে গেলে সেই গো সনদটির ব্যবস্থাপক রাজা ভাইয়া মিশ্র বলেন, এটা একটি অলৌকিক ঘটনা, তাকে দেখতে হাজার হাজার মানুষ আসছেন। এই অবতারকে নিয়ে মানুষের শ্রদ্ধা ভক্তি দর্শনীয়। তিনি জানান, ৬ মাস আগে এক কসাইয়ের হাত থেকে গাভীটিকে উদ্ধার করা হয়েছিল। গো সনদে আসার পর সে গর্ভবতী হয়। তবে গরুর বাছুরটি নিয়ে সব কুসংস্কার উড়িয়ে দেন প্রাণী বিশেষজ্ঞরা। অজয় দেশমুখ নামে একজন সিনিয়র পশু চিকিৎসক জানান, এটা নিয়ে কুসংস্কারের কোনো কারণ নেই, এর বৈজ্ঞানিক কারণ রয়েছে। জিনগত গঠনে সমস্যা হলে এমনটা হতে পারে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।